Yeah, so today is my push workout. So I'm going to explain my push workout and before push workout warm up. So it is a hip rotation, it is a hip mobility journey, it is clockwise and anti-clockwise. So it is a cat dog, it is a spine flexibility journey, it is a disc health. So spinal muscle disc gulo thake sei disc health er jonno kom cat dog ar cobra push up ba surya namaskar khub bhalo apni korte paren eta hocche jokhon bench press amra kori amader scapula ta ar spine ta ektu just bend hoy to jar jonno the cramp na lage tar jonno starting e ami cat dog ar cobra push up ebar hocche free hand rotation eta clockwise ar anti clockwise korte hoy eta shoulder mobility er jonno khub bhalo eta injury চান্সেস অনেক কমে যায় এটা স্লো স্লো করতে হয় আমি এখানে ফাস্ট করছি কারণ আমি একটু ফাঁকিবাজি করছি এটা হচ্ছে শোল্ডার এক্সটার্নাল আর ইন্টারনাল রোটেশন এটা স্ক্যাটুলার মাসেলসগুলোকে ট্রেন করে আর এটা শোল্ডার ওয়ার্কআউটের আগে অ্যাজ আ ওয়ার্ম আপও করতে পারেন আর শোল্ডার ওয়ার্কআউটের শেষে অ্যাজ আ এক্সারসাইজও আপনি পারফর্ম করতে পারেন এটা 10-12 reps 2-3 sets করতে হয় এটা শোল্ডার ক্যাপসুলটা ওয়ার্ম হয়ে যায় এছাড়াও যে স্ক্যাটুলার মাসেলস আছে সেগুলো ওয়ার্ম হয়ে যায় তো এটা হচ্ছে আমার ফার্স্ট ওয়ার্ম আপ সেট এরমভাবে আমি তিনটে ওয়ার্ম আপ সেট করেছি তারপর এরপর ওয়াকিং সেট আছে ওয়ার্ম আপ সেট করা খুব জরুরি কেননা যখন হেভি লিফটিং করো তো ওয়ার্ম আপ সেটের মাধ্যমে জয়েন্টস আর মাসেলসগুলো একটুখানি ব্লাড সার্কুলেশন বেড়ে যায় এতে ইঞ্জুরি চান্সেস অনেক কমে যায় তো ডাম্বেলসে করা বেস্ট জিনিস হচ্ছে যে ইঞ্জুরি প্রোন হয় না কেননা স্ক্যাপুলার ডিপ্রেশন ভালো থাকে দেখলাম 30 seconds বাইরে তো 25x5 তারপর দেখি একটু ওয়েট কমিয়ে 10-12 reps তো এখানে দেখতে পাচ্ছেন আমার র‍্যাপসগুলো খুব কন্ট্রোলে আছে ইনক্লাইন ডাম্বেল প্রেসে ফোকাস করবেন মাসেলটাকে আইসোলেট করায় নাকি হেভি লিফট করায় এখানে আমার ওয়েটটা একটু হেভি হয়ে গেছিল তাই আমি একটু চিট র‍্যাপ করে নিলাম তো ল্যাটারাল রাইজ করার সময় ফোকাস রাখবেন যে পুরো বডি যাতে মুভ না হয় খুব স্লোলি টেম্পোটাকে রাখবেন এক্সারসাইজটার নাম হচ্ছে কেটেল ট্রাইসেপ কিকব্যাকস এটা ডাম্বেল কিকব্যাকসের থেকে অনেক বেশি বেটার আপনারাও ট্রাই করে দেখতে পারেন কার্ল ডিপস আমার লাস্ট এক্সারসাইজ থাকে অ্যাজ আ বডি ওয়েট ও মুভমেন্ট এটা I never pray to God anymore